তো এই জিনিসটা যে দেখতে পাচ্ছ এই র্যাকটা, এটা আমি কি নতুন কিনেছি। এরকম অনেক নতুন নতুন জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো এই র্যাকটা যে কিনেছি, এটার মধ্যেই আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। আর তো এই যে তোমাদের একটু আগে দেখালাম না শোপিসটা, ওটা আমার হাজব্যান্ড প্রথম লাভ অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছিল। ভাইজ্যাকে গিয়েছিল ওর অফিস, কোনো একটা অফিসের কাজে, তো সেখান থেকে আমার জন্য নিয়ে এসেছিলো ওটা। তো আমি চেষ্টা করছি কোনো রকমভাবে ওই দুটো, যেহেতু আগে আমার ফটো ফ্রেমগুলো ছিল তাই ওখানে অলরেডি তোমার হোল করা ছিল, তো ভাবছিলাম যে দুটোতে কোনো রকমে কাজ চালিয়ে দেবো, বাট কিছুটা প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক, আমি এখন গুছিয়ে ফেলেছি সব জিনিস। দেখতে পাচ্ছ কতটা ক্লিন লাগছে দেখতে, আমার তো বেশ ভারী সুন্দর লাগছে। আরও একটু ডেকোর চেঞ্জ করবো, আরও একটু চেঞ্জ করার ইচ্ছে আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এবার এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে স্টিকার, ওয়াল স্টিকার। তো এটা আমি খুব ভয় ভয় কিনেছিলাম, কারণ আমার হাজব্যান্ড বলেছিলো যে এগুলো কিনলে ওই যদি ঠিকঠাক প্রপারভাবে যদি তুমি না বসাতে পারো তাহলে অনেক সমস্যা হতে পারে। আর তোমার যেহেতু আমাদের বাড়িটা পেন্ট করা, তো সেক্ষেত্রে ওই যে চোকলা মতো উঠে গেলে তখন দেখতে বাজে লাগবে কালারটা, তো এরকম বলেছিলো। তো ভয়ে ভয়ে কিনেছি, বা যাই হোক কেমনভাবে লাগাতে পারি সেটাই হচ্ছে বড় কথা। দাঁড়াও আগে আমি একটু দেখে নিই তোমাদের, তারপর দেখাবো। তো গাইস, তো আজকে ফোনটা একটু দেখে দেখে ওই স্টিকারগুলো লাগাতে হবে। তো ফোন দেখে দেখে যদি আমি স্টিকার লাগাই তো আমি ক্যামেরা করবো কী করে? তো আমার কাছে একটাই ফোন, আর হাজব্যান্ড তো তোমাদের বলেছিলাম যে ও শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গেছে, তো বাড়িতে নেই, থাকলে হয়তো আমি তোমাদের দেখাতে আমি পুরোটা, বাট তোমাদের আমি পুরো ডিটেলসে বলে দেবো, কারণ খুব ইজি জিনিস, ওখানে নাম্বারিং করা আছে। তো যাই হোক, আমি কিছুটা রেডি করে তারপর তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি। তো আমি মোটামুটি নাম্বারিং করে করে এই দিকের ফার্স্টে কিছুটা স্টিকার আমি লাগিয়েও ফেলেছি, তো এবার বাকিটা করব আস্তে আস্তে। তো দুদিকে দুটো ফুল মোটামুটি লাগানো হয়েছে, বাট এখনও ওদের ঝুঁই সাপটা অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো সব লাগাতে হবে বাট ছেলেকে ঘুম পাড়িয়ে। আর আমি তো তোমাদের বলেছিলাম যে ও শিবের মাথায় জল ঢালতে গেছিলো, তো ও বাড়িটা এসছে, এই দেখো পুরোটা লাগিয়ে ফেলেছি দেখলে। আর এইরকম করে লাগিয়েছি, প্রথমটাতে একটু ডিস্টার্ব হচ্ছিলাম নিচের দিকের, তাতে পার ওপরটা খুব সুন্দরভাবে প্রপারভাবে লেগেছে এবং খুব ভালো লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। তো এই আরেকটা র্যাক কিনেছিলাম, কর্নার র্যাক। আর এই যে আমি হাজব্যান্ডের একটু পায়ে ওই মাসাজ করে দিচ্ছি, ওর খুব পাটা ব্যথা করছে বলছে, তো আর ডিউটিও কম আছে, ওকে ডিউটিও যেতে হবে, তাই আমি ওকে একটু মাসাজ করে দিচ্ছি মোটামুটি, তারপরে ও ডিউটি যাবে। তো এটা কিন্তু এবারে আমি তোমাদেরকে একদম তার পরের দিনের ব্লগে চলে, মানে পরের দিনের ভিডিওতে চলে এসেছি। এটা হচ্ছে আমি তিনটে হচ্ছে আমি ফটো ফ্রেম বানাতে দিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ফটো ফ্রেম তিনটে, একটা ফ্যামিলি ফটো, একটা আমার ওর, আর আমার মনুর, আর একটা শুধু মনুর। মনুরটা একটু বড় করে বানিয়েছি, আর আমাদের মোটামুটি একটা বানিয়ে নিয়েছি আর কি। আর এটা নিয়ে এসেছি, তো এই ছোট্ট ফটো হোল্ডারটা আমি বহু বছর, মানে বহু বছর মানে 2 বছর আগে কিনেছিলাম, তো এটার মধ্যে 4টে ফটো লাগিয়ে নিয়েছি। আর কয়েকটা স্টিকার এসছে, ওয়াল স্টিকার অনেকগুলো অর্ডার দিয়েছিলাম তোমাদের বলেছিলাম, তো আরও 4টে স্টিকার এসছে। তো মায়েদের রুমে একটা, আর আমাদের ডাইনিং প্লেসে একটা, আমাদের রুমে আরেকটা লাগাবো, আর একটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার মুখে আরেকটা লাগাবো। তো দেখতে থাকো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো যা হোক করে ক্যামেরাটা সেট করে তোমাদেরকে একটু দেখাচ্ছি, কারণ জানো যে ওই ক্যামেরাটা ধরে দেওয়ার মতো আমার কাছে সবসময় হাজব্যান্ড থাকে না, তো কোনো রকমে ওই চেয়ারের মধ্যে ওই ক্যামেরাটা কোনো রকমে ধরিয়ে তোমাদেরকে একটু জাস্ট দেখাতে হবে, তাই দেখাচ্ছি। তো এই মায়েদের রুমে লাগিয়ে ফেলেছি, এই যে পাখি খাঁচার মধ্যে আছে, আর এইটাই যে দরজার মানে ঢোকার সামনে, আর এইটি আমাদের রুমটা পুরো ডেকোর হয়ে গেছে। তো তোমরা জাস্ট দেখো, দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, বা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কতটা ভালো, তোমাদের কতটা ভালো লাগছে। এখনও র্যাকগুলোতে সেরকম কিছু লাগানো হয়নি, আর এই যেটা ডাইনিং প্লেসে লাগিয়েছি এই যে এই জিনিসটা। দাঁড়াও তোমাদের মায়েদের রুমের ফটো ফ্রেমটা দেখা, এই যে মায়েদের রুমে এই ফটো ফ্রেমটা মায়েদের রুমে লাগিয়েছি, যে আর এই যে স্টিকারটা বেশ ইউনিক লাগছে না, আমার তো খুব সুন্দর লাগছে। আর এই যে হাজব্যান্ড যে গেছিলো শিব ঠাকুরের মধ্যে জল ঢালতে না, সেখান থেকে ওর যেহেতু সামনে জন্মদিন আছে তো ওর হাতে বালাগুলো ছোট হয়ে গেছিলো, তো ওই বালাটা সেখান থেকে ঠাকুরের কাছ থেকে ছুঁয়ে নিয়ে এসছে আর কি। গাইস, তো ফাইনালি গোছাগুছি আর এই সমস্ত সাজানো গোছানো কম মানে সাজানো গোছানো ঘর কমপ্লিট। তো এবারে ছেলের বার্থডে নিয়ে একটা, ওর আগের দিন কিভাবে আমি ডেকোর করি ওর জায়গাটা, তো ওটা সেটা তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটা আলাদা ব্লগে শেয়ার করব। আচ্ছা, ওকে দেখাতে হবে।
আর আপাতত আজকে এই রুম ডেকোরটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর হাত ছড়াও। তো মোটামুটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, তোমাদের সাপোর্ট সত্যি আমার খুব দরকার। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সব ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, টাটা।